ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথডডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায়। দশম অধ্যায়টা হচ্ছে অম্ল, ক্ষারক এবং লবণ। তো এই অম্ল, ক্ষারক এবং লবণ অষ্টম শ্রেণীর যে দশম অধ্যায়টা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটার কারণ হচ্ছে আমরা যখন নবম শ্রেণীতে যাব, যে যে গ্রুপ নিয়েই পড়ি না কেন, এই চ্যাপ্টারটা থাকবেই। আর্টস কমার্সে পড়লেও বিজ্ঞানের মধ্যে এই চ্যাপ্টারটা আছে। তুমি যদি অষ্টম শ্রেণীতে খুব ভালো করে এই চ্যাপ্টারটা পড়ে যাও, তাহলে তোমার নবম শ্রেণীতে দেখবে যে অনেকটাই সহজ হয়ে গেছে বিজ্ঞানটায়। তাহলে আমাদের প্রথম লেকচারের মধ্যে আছে অম্ল, ক্ষারক এবং নির্দেশক। এখন এই যে অম্ল, ক্ষারক এবং নির্দেশক, তাহলে অম্ল মানে কি? অম্ল হচ্ছে যা টক স্বাদযুক্ত, অর্থাৎ অম্ল মানেই হচ্ছে অ্যাসিড। অম্ল মানে হচ্ছে কি? অ্যাসিড। তাহলে অম্ল মানে যদি অ্যাসিড হয়, তাহলে আমাদের অ্যাসিড আবার বিভিন্ন প্রকারের আছে। অ্যাসিড কি বিভিন্ন, একটা শক্তিশালী অ্যাসিড আছে, আরেকটা আছে দুর্বল অ্যাসিড আছে। তাহলে এই যে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড গুলো আমি এখানে একটু নামগুলো লিখে দেবো, তোমরা একটু লিখে নাও শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড গুলো, কারণ এই নামগুলো লাগবে আমাদের পড়ার জন্যে। লেখো দুর্বল, দুর্বল অ্যাসিড আর হচ্ছে শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী, দেখো দুর্বল অ্যাসিড আর হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এখন এই দুর্বল অ্যাসিডের মধ্যে কি কি আছে? এক নম্বরে দিয়ে লেখো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সংকেত হচ্ছে CH3, COOH। এখানে দুই নম্বরে লেখো সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের সংকেত C6H8 O7। তিন নম্বর দিয়ে লেখো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOC আর হচ্ছে COOH। অক্সালিক অ্যাসিড, আরো অনেক রকমের অ্যাসিড আছে। আর শক্তিশালী অ্যাসিডের মধ্যে লেখো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফোরিক অ্যাসিড, সংকেত হচ্ছে H2SO4। তারপরে সালফোরিক অ্যাসিডের পরে লেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফোরিক অ্যাসিডের পরে লেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরো, হাইড্রোক্লোরো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। তিন নাম্বার দিয়ে লেখো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3, নাইট্রিক অ্যাসিড। আরো আছে এখানে, আরো একটা লিখতে পারো কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, কার্বনিক, কার্বনিক অ্যাসিড, এটা সংকেত আছে H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এবার লক্ষ্য করো এখানে আরো অনেক ধরনের অ্যাসিড আছে, আরো অনেক ধরনের অ্যাসিড এখানে আছে। এখানে আমরা লিখছি দেখো অ্যাসিটিক অ্যাসিড, তারপর আছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এবার অ্যাসিড মূলত কি? দেখো স্যার, অ্যাসিড কাকে বলে, অর্থাৎ অ্যাসিডের সংজ্ঞাটা আমাদের আগে জেনে নেওয়া দরকার যে অ্যাসিড কাকে বলে। অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন যুক্ত যেসব যৌগ পানিতে দ্রবীভূত হয়, যেমন হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে, অর্থাৎ যেসব যৌগ কি করবে,
লক্ষ্য করো, হাইড্রোজেন যুক্ত যেসব যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। হাইড্রোজেন আয়ন মানে কি, যেমন ধরো এইচ প্লাস, হাইড্রোজেন কি পজিটিভ আয়ন, এই প্লাস হচ্ছে কি পজিটিভ আয়ন, অর্থাৎ যেসব যৌগ কি করবে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে তখন তাকে বলা হয় হচ্ছে অ্যাসিড। এখন দেখো আমরা অ্যাসিডটাকে সহজেই চিনতে পারবো, অ্যাসিডের মধ্যে সবসময় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে। দেখো অ্যাসিডের মধ্যে কি আছে, সব জায়গায় এই যে এইচ আছে, এইচ আছে না, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে, এটাকে বলা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু, প্রত্যেকটার মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে। সহজভাবে যখন আমরা দেখো H2SO4 তারপর হচ্ছে HCl এইভাবে লিখি, আবার NaOH দেখো এই যে এখানে কি লিখছি, সালফোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড NaOH, এটাকে বলা হয় ক্ষারক, এটা হচ্ছে ক্ষারক। তাহলে আমরা সহজেই অ্যাসিড গুলো দেখেই বুঝতে পারবো কোনগুলো অ্যাসিড কোনগুলো ক্ষারক। ক্ষারকে সবসময় OH মূলক থাকবে, ক্ষারকে কি থাকবে OH যুক্ত থাকবে, এইরকম একটা OH যুক্ত থাকবে ক্ষারকে, আর অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন H থাকবে। তার মানে কি, আমরা যদি দেখি OH আছে, যদি কোনো যৌগের সংকেতে এর মধ্যে OH থাকে তখনই সেটাকে ধরে নেব কি এটা ক্ষারক, আবার যদি এইরকম OH না থাকে তখন সেটাকে দেখো এখানে H2SO4 H আছে এখানে, O আছে এখানে, কিন্তু OH টা কি পাশাপাশি OH যদি থাকে তখন আমরা ধরে নেব এটা ক্ষারক, আর এই যে এগুলো কি আছে সবগুলো হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা কিভাবে দেখেই বুঝতে পারবো, অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে দেখবো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, ক্ষারকের ক্ষেত্রে দেখবো OH মূলক আছে, ক্ষারকের ক্ষেত্রে দেখবো কি OH মূলক আছে। তো ডিয়ার স্টুডেন্ট দেখেন এই যে আমরা কিছু দুর্বল অ্যাসিড এবং কিছু শক্তিশালী অ্যাসিড লিখেছি, দুর্বল অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এই অ্যাসিড গুলো আমরা খাইতে পারি, এগুলো আমরা কি করতে পারি খেতে পারি। তাহলে কিভাবে খাই, এগুলোকে পানির মতো ইয়ে করে খাই না, এটা হচ্ছে এই অ্যাসিড গুলো বিভিন্ন ফলগুলোর মধ্যে থাকে, ফলের মধ্যে থাকে, কিছু ফল আছে না টক স্বাদ, যে ফলগুলো টক লাগবে মনে করবা সেই গুলোর মধ্যে অ্যাসিড আছে, অর্থাৎ এগুলোকে বলা হয় জৈব, অর্থাৎ এগুলো এই এই যে এই অ্যাসিড গুলো হচ্ছে আমরা পাই হচ্ছে বিভিন্ন উদ্ভিদ থেকে, অর্থাৎ উদ্ভিদ থেকে এটা সরাসরি অর্থাৎ ফলের মধ্যে যাবে, সেইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কিসে আমরা খাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমরা এটাকে বলবো খনিজ অ্যাসিড, আর এটাকে কিন্তু খনিজ অ্যাসিড বলতে পারবো না, কারণ খনিজ অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড, খনিজ অ্যাসিডটাকে বলা হয় কি শক্তিশালী অ্যাসিড। তাহলে মনে থাকবে আশা করি তোমাদের যে সালফোরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এটাও একটা শক্তিশালী অ্যাসিড। এখন প্রশ্ন হলো আমরা অ্যাসিড বুঝলাম স্যার, ক্ষারক বুঝলাম, তাহলে আরেকটা যে আছে সেটা কি, এটা আছে লবণ। এই অম্ল, ক্ষারক এবং লবণ, যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটায় লিখছে কি অম্ল, ক্ষারক এবং লবণ, অম্লটা চিনলাম ক্ষারকটা চিনলাম, যার মধ্যে OH থাকবে সে হচ্ছে ক্ষারক। ক্ষারকের আবার দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে ক্ষার আর একটা হচ্ছে ক্ষারক, ক্ষার এবং ক্ষারক কিন্তু আলাদা, অর্থাৎ এই যে আমরা যখন পড়বো ক্ষারকের বৈশিষ্ট্যগুলো পড়বো তখন আমরা দেখতে পারবো যে কোনগুলো ক্ষারক কোনগুলো ক্ষার। আবার অ্যাসিড, অ্যাসিড থেকে তো আমরা বুঝতে পারলাম শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড দুই শ্রেণীর। এরপরে লবণ, অর্থাৎ এই যে অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করবে তখন একটা নিরপেক্ষ যৌগ উৎপন্ন হবে, অ্যাসিড কি করবে ধাতুর সাথে বিক্রিয়া করে একটা নিরপেক্ষ যৌগ উৎপন্ন করবে। সাপোজ আমি যদি একটা বিক্রিয়া করি এখানে দেখো ধাতু, সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করছে সালফোরিক অ্যাসিড H2SO4, বিক্রিয়া করে কি হবে, বিক্রিয়া করে হয়েছে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এই যে সোডিয়াম সালফেট, এই সোডিয়াম সালফেটটা হচ্ছে একটা লবণ, অর্থাৎ এটা সম্পূর্ণ বিপরীত মানে আলাদা ধর্ম, এর ধর্মটা হচ্ছে আলাদা, তাই এটাকে বলা হয় লবণ। তাহলে ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়ায় কি লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, এই সোডিয়াম সালফেট এটাই হচ্ছে একটা লবণ যেটা হচ্ছে নিরপেক্ষ যৌগ। এই যে অম্ল, ক্ষারক এবং লবণ, আসলে ধরো আমি যদি তিনটা বিকারের মধ্যে ধরো অ্যাসিড রাখছি, পানি একটার মধ্যে পানি আছে বা ওই আরেকটার মধ্যে ক্ষারকও আছে, সেটা পানিতে দ্রবীভূত,
অবস্থায় আছে, তাহলে আমরা বিকারের মধ্যে রাখলাম। এখন যদি তোমাকে বলা হয় যে তুমি ল্যাবরেটরি থেকে একটা অ্যাসিড নিয়ে আসো, একটা অ্যাসিডের বোতল নিয়ে আসো, এখন সেখানে তো অনেকগুলো বোতল আছে, তাহলে এখন তুমি সেই অনেকগুলো বোতলকে নিয়ে আসবা না, তাহলে তুমি কি করবা যে কোনটা অ্যাসিড, এটা যদি বোতলের লেবেলে লেখা না থাকে তাহলে তোমার কি করতে হবে, এই অ্যাসিডটা আসলেই যে এটা অ্যাসিড কিভাবে আমরা এটাকে বুঝবো। এই জন্য বলা হয় অম্ল ক্ষারক লবণের মানে নির্দেশক, নির্দেশক মানে কি যে নির্দেশ করবে, যে নির্দেশ করবে। দেখো অম্ল ক্ষারক ও নির্দেশক, এখানে আমাদের প্রথম পার্টের মধ্যেই লেখা আছে অম্ল ক্ষারক এবং নির্দেশক, অর্থাৎ আসলে এটা অ্যাসিড নাকি এটা ক্ষারক, এটা চেনার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই বা যে নির্দেশ করবে যে এইটা অ্যাসিড, যে নির্দেশ করবে তাকে বলা হয় নির্দেশক। তাহলে এই নির্দেশকটা আমরা কোথায় পাবো এবং কিভাবে, যদি তোমার ওই ল্যাবরেটরির মধ্যে নির্দেশকগুলো দেওয়া থাকে তখন তুমি এমনিতে বুঝে যাবা ওই নির্দেশকটা ব্যবহার করে যে এটা অ্যাসিড, আবার ওই নির্দেশক আরেকটা নির্দেশক ব্যবহার করে তুমি বুঝতে পারবা এটা ক্ষারক বা এটা কোনো ইয়ে নাই, মানে অ্যাসিডও না ক্ষারও না, এটা অন্য কোনো একটা বস্তু। তা এটা আমরা নির্দেশকের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো এখন প্রশ্ন হলো স্যার নির্দেশক কাকে বলে, নির্দেশক কাকে বলে? তাহলে নির্দেশক হচ্ছে, দেখো আমরা আমি নির্দেশকের সংজ্ঞাটা একটু লিখে দেই, তোমরা লিখে নাও। নির্দেশক যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে, যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দেখো বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল ক্ষারক বা নিরপেক্ষ তা নির্দেশ করে, তাকে নিরপেক্ষ তা নির্দেশ করে তাদেরকে কি বলে, নির্দেশক বলে। তাহলে দেখো নির্দেশক কাকে বলে, যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল ক্ষারক বা নিরপেক্ষ তা নির্দেশ করে তাকে নির্দেশক বলে, এটা হচ্ছে নির্দেশক। তাহলে নির্দেশক অনেক রকমের হয়, যেমন আমরা আমাদের পড়ার সুবিধার্থে এখান থেকে এই চ্যাপ্টারের মধ্যে আমরা নির্দেশকের নাম জানবো তিনটা। এখানে হচ্ছে নির্দেশক কাকে বলে সংজ্ঞাটা আমি এই যে লিখে দিলাম, লিটমাস দ্রবণ এটা একটা নির্দেশক, অর্থাৎ লিটমাস পেপার, আমরা বলি লিটমাস পেপার বা লিটমাস দ্রবণ বা লিটমাস, এটা হচ্ছে একটা। মিথাইল অরেঞ্জ একটা নির্দেশক, ফেনফথালিন এটাও এক ধরনের একটা নির্দেশক। তাহলে আমরা ব্যবহার করি যেটা হচ্ছে সহজলভ্য সেটাকে বলা হয় হচ্ছে লিটমাস পেপার আমরা ব্যবহার করি, বা বিভিন্ন ধরনের গাছের নির্যাস ব্যবহার করে আমরা এই মানে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক এটা আমরা ইয়ে করি মানে যাচাই করি। তাহলে এখন দেখো এই যে নির্দেশকের যে আমাদের বইটাই কি লেখছে আমরা একটু পড়ি, তোমরা কি জানো এর কারণ কি, অর্থাৎ ওখানে আমাদের কিছু একটা এখানে কথা লেখা আছে, দেখো
যে লেবু রস, ভিনেগার, চুন, অ্যান্টাসিড ঔষধ, খাবার লবণ, এগুলো আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এগুলো কি আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী? এদের মধ্যে কোনটি অম্ল বা অ্যাসিড, কোনটি ক্ষারক আর কোনটি লবণ, এদের রাসায়নিক ধর্মের ও ভিন্ন ভিন্ন। এদের কি অ্যাসিডের ধর্ম একরকম, ক্ষারকের ধর্ম একরকম, লবণের ধর্ম একরকম। ধর্ম অনুযায়ী এদের একটি মানে এক এক কাছে ব্যবহৃত হয়। তাহলে এখন এই যে ধর্ম অনুসারে অ্যাসিড এক একটা রকমের এক এক কাজে ব্যবহার। যেখানে অ্যাসিড ব্যবহার করব সেখানে কি লবণ ব্যবহার করব? যেমন আমরা খাবার সময় খাবারে মা কি করে, খাবার রান্না বান্না করলে লবণ দেয়। এখন ওই লবণের পরিবর্তে অ্যাসিড দিলে আমরা খাইতে পারবো? পারবো না কিন্তু। অর্থাৎ এই জন্যই এদের ধর্ম অনুসারে বিভিন্ন কাজে আমরা এইগুলি ব্যবহার করে থাকি। তোমরা কি জানো এর কারণ কি? লিটমাস কাগজ তৈরি করার মানে করা হয় সাধারণত, লিটমাস কাগজ তৈরি করা হবে কি দিয়ে? সাধারণত লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। এটা একটা প্রশ্ন আমাদের যে কোন গাছের সাহায্যে এই কি তৈরি করা হয়, অর্থাৎ লিটমাস পেপার তৈরি করা হয়। অর্থাৎ সাধারণত লিটমাস কাগজ তৈরি করা হয় লাইকেন নামক এক ধরনের গাছ থেকে, গাছের দেখো প্রাপ্ত রঙের সাহায্যে। এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে কি হবে? দেখতে লাল বর্ণের হবে। তাহলে এই লিটমাস পেপার গুলো দেখতে হবে লাল বর্ণের, এই কাগজগুলো দেখতে হবে কিসের মতো? লাল বর্ণের হবে। এই লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো ক্ষারীয় দ্রবণে ডুবালে তা নীল বর্ণ ধারণ করবে। এই লাল বর্ণের লিটমাস কাগজটা যদি আমরা কোনো একটা ক্ষারীয় দ্রবণে, অর্থাৎ ওই যে ওএইচ জেল সোডিয়াম হাইড্রোক্সাইড লিখছিলাম, এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি পানিতে গুলানো থাকে, তাহলে সেটার মধ্যে যদি এই লিটমাস কাগজটা ডুবানো হয়, তখন লাল বর্ণ ছিল তখন হবে নীল হয়ে যাবে। নীল হয়ে গেলে বুঝবো এটা ক্ষারক, নীল হয়ে গেলে বুঝবো এটা ক্ষারক। অন্যদিকে লিটমাস কাগজ যে কোনো অ্যাসিড যোগ করলে তা, এখন যদি অ্যাসিড যোগ করি ওই লাল বর্ণের, দেখো যদি এখন লিটমাস কাগজের মধ্যে যদি অ্যাসিড যোগ করি তাহলে লাল বর্ণের লিটমাস কাগজ যে পরিণত হবে, দেখো কি হবে, তা লাল বর্ণের কাগজে পরিণত হবে। অ্যাসিড যোগ করলে দেখো নীল বর্ণের লিটমাস কাগজ যদি আমি অ্যাসিডের মধ্যে ডুবাই তাহলে এটা লাল বর্ণ ধারণ করবে। কথাটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা অ্যাসিড এবং ক্ষারক চিনতে পারবো না। তাহলে ক্ষারক চেনার জন্য কি করতে হবে? লাল বর্ণের লিটমাস কাগজকে যদি ক্ষারকের মধ্যে ডুবাই তাহলে নীল বর্ণ ধারণ করবে। আবার যদি অ্যাসিডের মধ্যে লাল বর্ণের লিটমাস কাগজ ডুবাই তাহলে কি করবে? নীল বর্ণ ধারণ করবে। অর্থাৎ লাল বর্ণের লিটমাস কাগজে পরিণত হবে। মানে বিষয়টা কিন্তু একটু আলাদা। কি কি? লাল বর্ণের লিটমাস কাগজ যে কোনো ক্ষারীয় দ্রবণে ডুবাইলে হবে নীল বর্ণ, আর অন্যদিকে নীল বর্ণের কাগজ যদি অ্যাসিডের মধ্যে ডুবাই তাহলে লাল বর্ণ ধারণ করবে। অর্থাৎ নীল হবে লাল আর লাল হবে নীল। লাল হবে নীল কখন? ক্ষারের বেলায়। আর সরি, লাল বর্ণের লিটমাস কাগজ ক্ষারে ডুবাইলে হবে নীল, আর অ্যাসিডের মধ্যে, অ্যাসিডের ভিতরে যদি আমি লাল বর্ণটা ডুবাই তখন দেখো এটার বর্ণ, অর্থাৎ নীল বর্ণের লিটমাস কাগজ যদি ওই অ্যাসিডের মধ্যে ডুবাই তাহলে হয়ে যাবে লাল বর্ণের বর্ণ ধারণ করবে। তাহলে আমাদের কিন্তু এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে, অর্থাৎ ওই যে লাইকেন নামক গাছ থেকে যে লিটমাস পেপার আমরা তৈরি করব তা যদি লাল বর্ণের লিটমাস কাগজে ক্ষারীয় দ্রবণে ডুবাই তাহলে সে নীল বর্ণ ধারণ করবে, আর অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজ যদি আমি অ্যাসিডের মধ্যে ডুবাই তাহলে সে লাল বর্ণের মানে লাল বর্ণ ধারণ করবে। এই হচ্ছে লিটমাস কাগজ। তাহলে দেখো লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে আমাদের এখানে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কয়েকটা অ্যাসিডের, অর্থাৎ লেবু, আমরা লেবু খাই, লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। এতে যখন লাল, দেখো লিটমাস কাগজ ডুবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, ফলে লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হবে না। পক্ষান্তরে কি হবে? নীল লিটমাস কাগজ ডুবালে লিটমাসের সাথে লেবুর সাইট্রিক অ্যাসিডের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে লিটমাস কাগজের রং পরিবর্তন হয়ে যায়। তাহলে একথা মানে তাহলে আমরা কি বলতে পারবো? অ্যাসিডের একটি ধর্ম হলো নীল লিটমাসকে লাল করে।
তাহলে আমরা অ্যাসিডের কিন্তু একটা ধর্ম পেয়ে গেছি। কি ধর্ম পাইছি? অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে। এরপর আছে, তোমরা কি জানো, লেবু রসের মতো আমলকি, কর্মচা, কামরাঙ্গা, বাতাবি লেবু, তারপর আঙ্গুল ইত্যাদি টক লাগে। কেন টক লাগে? কারণ এটার মধ্যে আছে হচ্ছে অ্যাসিড। তাহলে এই অ্যাসিডটাকে বলা হয় জৈব অ্যাসিড। এই অ্যাসিডটাকে বলা হয় কি? জৈব অ্যাসিড। এই যে এগুলোর মধ্যে, অর্থাৎ এই ফলমূলের মধ্যে যে অ্যাসিড থাকবে তার নাম হচ্ছে জৈব অ্যাসিড। আর এই শক্তিশালী অ্যাসিড কি? খনিজ অ্যাসিড। তাহলে অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। আর এই দুর্বল অ্যাসিডের অপর নাম কি? জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। এরপরে দেখো, তোমার বই একটা চার্ট আছে ফলের নাম, উপস্থিতি অ্যাসিড। এই যে ফলের নাম এবং অ্যাসিডের উপস্থিতি, এটা কিন্তু এমসিকিউ তে এগুলো আসে। যেমন ফলের নাম অথবা তোমার ক নাম্বার প্রশ্ন আসতে পারে, আঙ্গুল ফলে কোন ধরনের অ্যাসিড থাকে, তখন তোমার লিখতে হবে আঙ্গুল ফলে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে কি থাকে টাইট্রিক অ্যাসিড থাকে, টমেটো তো কি থাকবে অক্সালিক অ্যাসিড থাকবে, তারপর আমলকিতে কি থাকবে অ্যাসকারবিক অ্যাসিড থাকবে। অ্যাসকারবিক অ্যাসিড কে বলা হয় ভিটামিন সি নামে পরিচিত। অ্যাসকারবিক অ্যাসিডটা কিন্তু ভিটামিন সি নামে পরিচিত। এটা কিন্তু তোমাদের ভালো করেই মনে রাখতে হবে, কারণ এখানে তোমাদের বই হয়তো বা লেখা নাই। অর্থাৎ কি হলো, অ্যাসকারবিক অ্যাসিডের অপর নাম কি? ভিটামিন সি। অ্যাসকারবিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ভিটামিন সি। তাহলে আমরা এই যে এখান থেকে এরপর দেখো, এরপরে আসে কি, এখন লাল লিটমাস কাগজের রঙের পরিবর্তন হলে নীল হয়ে গেল, আর নীল লিটমাসের রং পরিবর্তন হলো না। পরবর্তীতে তোমরা রং পরিবর্তনের কারণও আরো বিশদভাবে জানতে পারবে। এরপর আবার বলা আছে, পরবর্তীতে তোমরা এই রঙের পরিবর্তনটা আরো বেশি করে জানতে পারবা। কোথায়? অর্থাৎ পরবর্তী শ্রেণীতে, নবম শ্রেণীতে গেলে আরো বেশি করে জানতে পারবা। চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি, চুন, চুন চেনো তো? চুন, ওই যে যারা পান খায়, পানির সাথে দেখবা সাদা সাদা এক ধরনের ব্যবহার করে, এটাকে বলা হয় চুন। তাহলে এই চুনের পানির সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো কিন্তু খুব ভালো করে একদম মুখস্থ রাখতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মতো যে সকল রাসায়নিক পদার্থ লাল লিটমাস কাগজকে নীল করে তাদেরকে আমরা ক্ষারক বলবো। তাহলে লালকে যারা নীল করবে তাদেরকে বলবো হচ্ছে আমরা ক্ষারক। সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে আমি লিখছিলাম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেখো CaOH2, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় চুন, এটাকে বলা হয় চুন, এটা হচ্ছে চুন। তাহলে এখন এরপরে ক্ষারক, যা সাবান তৈরির মূল উপাদান, এই ক্ষারক দিয়ে দেখো সাবান, ক্ষারকটা পিসিল, ক্ষারকটা হচ্ছে পিসিল পিসিল ভাব। অর্থাৎ সাবান, আমরা গায়ে গোসল করার সময় সাবান ব্যবহার করি গোসলে, তাহলে এই গোসলে যখন সাবানটা ব্যবহার করি আমরা, এই সাবানটা হচ্ছে কি, পিসিল পিসিল মনে হচ্ছে, এই পিসিল মানেই হচ্ছে ক্ষারক। অর্থাৎ ক্ষারকটাও পিসিল পিসলা আর কি। এরপর নির্দেশকের কথা বলছে, নির্দেশক আমরা এখানে বলেছি। তাহলে লিটমাস দেখো, এখানে কয়েকটা নির্দেশকের কথা বলেছে তোমরা, তোমরা উপরে যে লিটমাস কাগজ ব্যবহার করলে তা নিজের রং পরিবর্তনের মাধ্যমে কোন একটি পদার্থ অম্ল বা ক্ষারক নির্দেশ করায় করলো। লিটমাস কাগজের মতো যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোন একটি বস্তু অম্ল নাকি ক্ষারক নাকি লবণ কোনটি নির্দেশ, যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে নির্দেশক। এখন লিটমাস কাগজের মতো মিথাইল অরেঞ্জ, এই যে দেখো আমি লিখছি মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ একটা নির্দেশক, মিথাইল রেড এটাও একটা নির্দেশক। এগুলো নানা রকমের নির্দেশক, যা একটি অজানা পদার্থ অ্যাসিড ক্ষারক নিরপেক্ষ তা বোঝার জন্য সাহায্য করবে আমাকে। তাহলে এখন আমরা কয়টা জানলাম এখানে, দেখো এখানে আরো একটা জানলাম যে মিথাইল রেড, মিথাইল রেড। তাহলে এই যে চারটা নির্দেশকের কথা আমরা শুনলাম, কি কি, একটা হচ্ছে লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথালিন, মিথাইল রেড, ফেনফথালিন, এইগুলো হচ্ছে এই চারটা নির্দেশকের নাম, তোমরা কিন্তু মনে রাখবা খুব ভালো করে। তারপর অ্যাসিড, অ্যাসিডের কথা তো বলতেই আসি বারবার, যে অ্যাসিড আমরা কয়েকটি অ্যাসিডের সংকেত লক্ষ্য করব, অর্থাৎ কয়েকটা অ্যাসিডের সংকেত লক্ষ্য করি, যেখানে কি অ্যাসকারবিক অ্যাসিড CH3COOH, সাইট্রিক অ্যাসিড, দেখো সাইট্রিক অ্যাসিড C6H8O6, তারপর আছে H ডাবল O C, C ডাবল O H, এরপর সালফারিক অ্যাসিড
এই যে এই অ্যাসিড গুলোর মধ্যে দেখো সালফারিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এর মধ্যে কিন্তু কোনো কার্বন নাই, এর মধ্যে কোনো কার্বন পরমাণু নাই। এখানে যেমন সি আছে, এখানে কিন্তু কার্বন কোনো পরমাণু নাই। অর্থাৎ এই আমরা যদি এগুলো লক্ষ্য করি তাহলে এই সবগুলো অ্যাসিডের মিল একটা জায়গায় থাকে, সেখানে প্রত্যেকটার মধ্যে একটা মিল আছে কি, হাইড্রোজেন আছে, প্রত্যেকটার মধ্যে আছে হাইড্রোজেন। এবং এই যে দুর্বল অ্যাসিড গুলো আমরা খুব সহজেই চিনতে পারি যে এটার মধ্যে কার্বন থাকবে দুর্বল অ্যাসিডের মধ্যে, আর এখানের মধ্যে কোনো কার্বন পরমাণু নাই, অর্থাৎ শক্তিশালী অ্যাসিডের মধ্যে কোনো কার্বন পরমাণু নাই। এরপরে এই সবগুলোই হচ্ছে প্রত্যেকটার মধ্যে আছে হাইড্রোজেন, তোমাদের বইয়ে যে লেখা আছে এটা দেখলেই এখন বুঝতে পারবা যে পার্থক্যটা কি আছে। এরপরে একটা জিনিস আছে এখানে, মিথেন CH4, মিথেন কি একটি অ্যাসিড ব্যাখ্যা করতে বলছে। মিথেন যদি একটা অ্যাসিড হয় তাহলে এটার ব্যাখ্যা করতে হবে, তাহলে মিথেন অ্যাসিড কি না অ্যাসিড না সেটার ব্যাখ্যা। মিথেন CH4, মিথেন ইথেন C2H6, মিথেন ইথেন, এই যে দেখো এগুলো হচ্ছে, এইখানে 10টা মৌল আছে এরকম, মিথেন ইথেন প্রোপেন হেপটেন হেক্সেন অক্টেন ননেন ডিকেন, এরকম 10টা মৌল আছে, তার মধ্যে মিথেন, মিথেন আর ইথেন এই দুটোই হচ্ছে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। মিথেনে কার্বন, কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী 2 আর 4, তাহলে কার্বনের যোজনী আছে 2 আর 4। তাহলে এখন যদি মিথেনের গাঠনিক সংকেতটা লিখি, যেহেতু 4টা হাইড্রোজেন আছে তাহলে চারদিকে 4টা হাইড্রোজেন দেবো, এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত, এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত। দেখো মিথেন অ্যাসিড কিনা এটার ব্যাখ্যাটা আমরা কি করব, মিথেন অ্যাসিড নয়, প্রথমে লিখবো মিথেন অ্যাসিড না, কারণ মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণু আছে, 4টা হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু মিথেন পানিতে H+ আয়ন উৎপন্ন করবে না, কারণ অ্যাসিড হইতে হইলে সে পানিতে H+ আয়ন উৎপন্ন করতেই হবে, তাহলেই সে অ্যাসিড হবে, নাহলে অ্যাসিড হবে না। তাহলে মিথেন কি করবে, পানিতে H+ আয়ন উৎপন্ন করবে না। এবার দুটি ক্ষারকের দিকে লক্ষ্য করবা, আমরা দুটি ক্ষারক নেবো, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুটো ক্ষারক এখানে আছে আমাদের, তাহলে এই দুটো ক্ষারক লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করলে দেখবো কি বলতো এদের মিল কোথায়, এই দুইটার মধ্যে মিল আছে কোথায়, এখানেও একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে, দুইটার মধ্যে উভয়ের মধ্যে দেখো, আবার এখানে কি আছে OH, এটার মধ্যে OH আছে, এটার মধ্যে OH আছে, তাহলে মিল কোথায়, এদের দুইটার মধ্যেই OH আছে। তাহলে অর্থাৎ ক্ষারক হলো সেই সকল রাসায়নিক বস্তু যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে, এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করবে, যারা পানিতে হাইড্রোক্সিল OH আয়ন তৈরি করবে তাদেরকে ক্ষারক বলা হবে, আর যারা পানিতে H+ আয়ন উৎপন্ন করবে তাদেরকে অ্যাসিড বলা হবে, তাদেরকে অ্যাসিড বলা হবে। তবে কিছু কিছু, আবার কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে, দেখবা কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যেমন ক্যালসিয়াম অক্সাইড বা চুন, অ্যামোনিয়াম, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম দুই ধরনের। অ্যামোনিয়া হচ্ছে, দেখো অ্যামোনিয়া হচ্ছে NH3 অ্যামোনিয়া আর NH4 অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়া আর অ্যামোনিয়ামের মধ্যে পার্থক্য কি, অ্যামোনিয়াতে 3টা হাইড্রোজেন আর অ্যামোনিয়ামে আছে 4টা হাইড্রোজেন, এইটুকু। এই বাবা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমরা এইগুলো ভালো বুঝবে না। অ্যামোনিয়াতে 3টা হাইড্রোজেন, অ্যামোনিয়ামে 4টা হাইড্রোজেন, হাইড্রোজেন দু ধরনের পরমাণু নেই, কিন্তু এরা পানিতে OH আয়ন তৈরি করে, এদেরকে ক্ষারক বলা হয়। কিন্তু এরা কি করবে, যেমন ক্যালসিয়াম অক্সাইড এরা পানিতে OH উৎপন্ন করবে, ক্যালসিয়াম অক্সাইড এরা, যেমন ক্যালসিয়াম অক্সাইড এটা একটা। তাহলে এখন আমরা পরবর্তী যে লেকচার গুলোতে আমরা পড়ব সেখানে দেখব যে আমরা এই মানে অর্থাৎ অ্যাসিডের ব্যবহার, অ্যাসিডের বৈশিষ্ট্য, ক্ষারকের ব্যবহার, ক্ষারকের বৈশিষ্ট্য, লবণের ব্যবহার, লবণের বৈশিষ্ট্য, এগুলো সব আমরা স্টেপ বাই স্টেপ পড়ব। তাহলে ক্ষারক কাকে বলে আমরা কি বলবো স্যার, ক্ষারক কিভাবে বলবো, মানে ক্ষারক হচ্ছে যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে তারা হচ্ছে ক্ষারক, যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে তারা হচ্ছে ক্ষারক। তো আশা করি তোমরা এই যে আমাদের আজকের যে লেকচারের যতটুকু পড়াইছি তার মধ্যে কোনো কিছুই বুঝতে সমস্যা হয়নি, যদি হয়ে থাকে তাহলে প্রশ্ন করতে পারো, স্যার কোনো প্রশ্ন থাকলে করেন। এগুলো কিন্তু অভি অনেক ভালোভাবেই মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু না পড়লে হবে না। তাহলে আমরা এখন এখানে অ্যাসিড তো পড়লাম যে অ্যাসিড হচ্ছে কি তোমার
শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এই যে ক্ষারক, ক্ষারকের মধ্যে দেখো কিছু একটা প্রশ্ন এরকম হয়, সকল ক্ষারেই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষারক ক্ষার নয়, এরকম কিছু প্রশ্ন আসে। তা আমরা কয়েকটা ক্ষারের কয়েকটা ক্ষার এবং ক্ষারকের নাম যদি একটু লিখে নেই তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয়, নাকি স্যার? ক্ষার এবং ক্ষারকের কয়েকটা ক্ষারকের নাম আমরা লিখে দেই, দেখো এখান থেকে। যেহেতু ক্ষারকের সংজ্ঞাটা পড়ছি, আমরা কয়েকটা ক্ষারকের, দেখো ক্ষারক ক্ষারক আর হচ্ছে ক্ষার। ক্ষারক কি? ক্ষারক গুলো হচ্ছে এরকম, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড, পটাশিয়াম হাইড্রো অক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, আর এখানে ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রো অক্সাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, তারপর হলো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, আর হচ্ছে NH4 NH4 OH, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, ইত্যাদি হচ্ছে ক্ষার। দেখো, লক্ষ্য করো যে এই যে ক্ষারক আর ক্ষার, ক্ষারক কি? যে কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইড কি করবে, যৌগ যা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে, লবণ এবং পানি উৎপন্ন করবে, তাকে ক্ষারক বলবো আমরা। ক্ষারকের সংজ্ঞাটা এখানে লবণ এবং পানি উৎপন্ন করবে, তাহলে ক্ষার কি? পানিতে দ্রবীভূত হয় এমন সব ক্ষারককে ক্ষার বলে। অর্থাৎ ক্ষারটা কি হবে? পানিতে দ্রবীভূত হবে, মানে পানির সাথে মিশে যাবে, সেটাই হচ্ছে ক্ষার। আর যেগুলো পানির সাথে মিশবে না তাকে বলা হবে ক্ষারক। খুব সহজ জিনিস। ক্ষারক কি? পানিতে ক্ষার মাত্রই পানিতে দ্রবীভূত হবে, কিন্তু সবগুলো ক্ষারক পানিতে দ্রবীভূত হবে না, দুই একটা বাদ থাকবে যা পানিতে দ্রবীভূত হবে না, আর যেগুলো ক্ষার সেগুলো অবশ্যই পানিতে দ্রবীভূত হবে। তাহলে ক্ষার মাত্রই পানিতে দ্রবীভূত হয়, আর ক্ষারক পানিতে দ্রবীভূত হতেও পারবে নাও পারে। সকল ক্ষার, দেখো সকল ক্ষারক ক্ষার নয়, আর সকল ক্ষারেই ক্ষারক, এ কথাটাও আমরা বলতে পারি। তাহলে সকল ক্ষারক ক্ষার নয়, কারণ সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু সকল ক্ষার পানিতে দ্রবীভূত হবেই, এটার কোনো ভুল নাই। বুঝতে পারছেন? তো এই জন্যই বলা হয়, একটা প্রশ্ন আসে সকল ক্ষারেই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আমরা ক্ষারের যখন বিস্তারিত পড়বো তখন আমরা আরো জিনিসগুলো ভালো করে জানবো। তাহলে এখান থেকে জানলাম হচ্ছে ক্ষারক এবং ক্ষার, এগুলি কিন্তু মুখস্থ করবা, লিখে নাও সবাই, যে ক্ষারক জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রো অক্সাইড, পটাশিয়াম হাইড্রো অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, আবার ক্ষার, সোডিয়াম হাইড্রো অক্সাইড, পটাশিয়াম হাইড্রো অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড, এইগুলো পানির মধ্যে মিশে যাবে, আর এই ক্ষারকের মধ্যে কিছু থাকবে যা পানিতে মিশবে না, এটাকে বলা হচ্ছে তোমার ক্ষারক। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের লেকচারের যে টপিক যতটুকু ছিল ততটুকু আমরা শেষ করে ফেলেছি। তোমরা খুব ভালো করে এই ইয়েগুলো কমপ্লিট করবা, যাতে করে পরবর্তী শ্রেণীতেও তোমরা ভালো কিছু করতে পারো, এবং এই শ্রেণীতে তো লাগবেই। আর আসলে কিছু জিনিস আছে মুখস্থ করতেই হয়, তা না হলে কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না। তো তোমাদের যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা মেথডটা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।